প্রথম ছবি নাচুলের রানীতে তুলে ধরেন সাঁওতাল বিদ্রোহের গল্প। এরপর গঙ্গা যাচাই বলেন পতিতাদের অধিকার বঞ্চিত হওয়ার কথা। তৃতীয় ছবি অন্তর্ধানে তুলে ধরেন ফারাক্কাবাদে অসম পানি বন্টন আর রোহিঙ্গা সংকট নিয়ে তার চতুর্থ ছবি আছে মুক্তির অপেক্ষায়। এবার তার সিনেমার বিষয়বস্তু করোনা ভাইরাস। এই বিশ্ব মহামারীকে প্রেক্ষাপট করে নির্মাণ করছেন কোভিড-19 ইন বাংলাদেশ। চলচ্চিত্রকার হওয়ার পরেও এই ইতিহাস যদি আমি চলচ্চিত্রের প্রেমে লিপিবদ্ধ না করি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা জবাব দিয়ে তার জায়গা থেকে যাবে। টোটালটাই থাকে একটা মেসেজ, যেটা দেশে জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে এটাকে আমরা ছড়িয়ে দিতে পারি। অদৃশ্য এই অনুজীব অসহায় করেছে পুরো বিশ্ববাসীকে। এই সংক্রমণ কতটা বিপর্যস্ত করেছে মানুষকে, কারা ছিলেন সামনের সারির যোদ্ধা, এই সবই উঠে আসবে এই সিনেমায়। ছবি আরো হবে, আরো অনেকে অনেকভাবে এটাকে মেসেজটা দেওয়ার চেষ্টা করবেন। সেখানে আমাদেরও একটু চেষ্টা যে আমাদের পরবর্তী প্রজন্ম জানুক হোয়াট ওয়াজ কোভিড-19। এই সিনেমায় চিত্রনায়ক বাপ্পির বিপরীতে দেখা যাবে অধরা খানকে। এরই মধ্যে শুরু হয়েছে সিনেমাটির দৃশ্য ধারণ। আমাদের লকডাউনের যেই পরিবেশটা সেটা তুলে ধরাটা ইম্পর্টেন্ট ছিল, যেটা আমাদের ডিরেক্টর ডায়মন্ড ভাই আমাদেরকে বুঝিয়েছেন। এরপর আমরা 2 দিন প্রি প্রোডাকশন করেছিল অনলাইনে, যে আমরা কীভাবে কাজ করতে যাচ্ছি, আমরা কতজন মানুষ নিয়ে কাজ করতে যাব, আর আমরা কতটুকু ডিস্টেন্স মেনটেন করবো, আমাদের সাথে কী কী থাকবে। আজকের সুপার হিরো যারা, যাদের কারণে আমরা এখনও সার্ভাইভ করতে পারছি, যারা আসলে নিজেদের সাহসিকতা দিয়ে, নিজেদের সাহস দিয়ে, নিজেদের সব কিছু দিয়ে আমাদেরকে সেফ রাখার চেষ্টা করছেন, এই ছবিটিতে আসলে তাদের প্রাধান্যটাই বেশি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতা অহিদুজ্জামান ডান।